আমরা গঠনে পোশাকে এবং চেহারায় বাঙালি, কিন্তু চিন্তায় আর কর্মে ব্রিটিশ। আসলেই কি আমরা ব্রিটিশ? চলুন তো চেক করে দেখা যাক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি সকলেই ভালো আছেন। ফোর পয়েন্ট থেকে আপনাদের সঙ্গে আছি আমি আহমদ আবু বকর। আমরা যে সমস্ত কাজ করে থাকি অথবা যে ধরনের চিন্তা করে থাকি, এই চিন্তা বা কাজগুলো কি আমাদের নিজেদের থেকে হয় নাকি কেউ নিয়ন্ত্রণ করে আমাদের চিন্তা বা কাজকে? ভারতীয় উপমহাদেশ থেকে ব্রিটিশ চলে গেছে প্রায় 150 বছর হয়ে গেছে, অথচ আজও আমরা তাদের কর্ম এবং চিন্তাকে লালন করে যাচ্ছি। কি সেই চিন্তা? যে চিন্তা আজও আমাদেরকে যুগের পর যুগ ধরে ব্রিটিশ বানিয়ে রেখেছে। জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। এই ভিডিওটি দেখার পরে আপনার পুরো চিন্তাভাবনাই চেঞ্জ হয়ে যাবে। নাম্বার 1, দাড়ি টুপিওয়ালারা কিচ্ছু পারে না। আমাদের সমাজ ব্যবস্থায় মনস্তাত্ত্বিক একটা ব্যাপার গড়ে উঠেছে, তারা ভাবে হুজুররা কিছু পারে না। পাড়া আর না পাড়ার মানদণ্ড হিসেবে তারা নিয়ে আসে ইংলিশ এবং বিজ্ঞানকে। যে ইংলিশ পারে না সে কিছুই পারে না। মূলত বিষয়টি একটি মনস্তাত্ত্বিক ব্যাপার, আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে ইংলিশ পারো না মানে কিছুই পারো না। ব্রিটিশ শাসনের প্রায় 150 বছর পরও আজও আমরা বাঙালিরা এটা বুঝতে পারি না যে ব্রিটিশটা আমাদের মাথা খেয়েছে। হুজুররা কি পারে আর কি পারে না সেই আলোচনায় আজকে যাচ্ছি না, কিন্তু যারা ইংলিশকে পারা বা না পারার মানদণ্ড তৈরি করে তাদের জন্য চীন এবং রাশিয়া হতে পারে উপযুক্ত জবাব। আমরা যদি চীনের দিকে তাকাই তবে দেখতে পাব যে চীন গত 2-3 যুগ পূর্বেও তারা কিন্তু গরিব একটি রাষ্ট্র ছিল, অথচ আজকে চীন পৃথিবীর শীর্ষ অর্থনীতির একটি দেশ। তবে আপনি যদি চীনের জনসংখ্যার দিকে তাকান তবে দেখতে পাবেন যে সেখানকার জনগণের বৃহৎ একটি অংশ ইংলিশের প্রাথমিক জ্ঞানও তারা রাখে না। তারপরও যারা ইংলিশকে পারা বা না পারার মানদণ্ড বানায় তারা আসলে বোকার স্বর্গেই বাস করে। নাম্বার 2, বেশি জনসংখ্যা উন্নতির অন্তরায়। আমাদের দেশের অধিকাংশ মানুষ মনে করে থাকে যে বেশি জনসংখ্যা উন্নতির জন্য বড় একটি সমস্যা। আসলেই কি তাই? ইউরোপ আমেরিকার বড় বড় এনজিওগুলো আমাদেরকে এসে বুঝিয়েছে 2টি সন্তান বেশি নয়, 1টি হলে ভালো হয়। আমরাও তাদের এই মিষ্টি কথাগুলো মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছি। মূলত আমরা যে উন্নত বিশ্বের একটি পাতা ফাঁদে পা দিয়েছি এটা এখনও বুঝতে পারিনি। বেশি জনসংখ্যা আসলে কোনো সমস্যা নয়, বরং একটি জাতির জন্য বেশি জনসংখ্যা আশীর্বাদ হতে পারে। মূলত ষড়যন্ত্রটা কোন জায়গায়? ইউরোপের টোটাল জনসংখ্যা হলো মাত্র 743 মিলিয়ন এবং আমেরিকার টোটাল জনসংখ্যা হলো 329 মিলিয়ন। এখন এই অল্প সংখ্যক জনসংখ্যা নিয়ে তারা যখন কঠিন পরিশ্রমের মাধ্যমে উন্নতি করলো তখন তারা চিন্তা করলো এই উন্নতির ভাগ অন্য কাউকে দেওয়া যাবে না, অর্থাৎ তারাই সবার উপরে রাজত্ব করবে। তখন তারা কূটকৌশল আটলো যে উন্নতির জন্য প্রথম এবং প্রধান উপকরণ হলো ম্যান পাওয়ার বা মানব শক্তি, এটা যদি কোনোভাবে কমিয়ে দেওয়া যায় তবেই খেল খতম। সুতরাং তারা তখন পরিকল্পনা মাফিক টার্গেট করলো 4.5 বিলিয়ন জনসংখ্যার এশিয়া মহাদেশকে। আমাদেরকে টার্গেট করে জনসংখ্যা কমিয়ে আনার বিভিন্ন মাস্টার প্ল্যান আমাদের মাথায় নতুন রূপে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যেটা আমরা বুঝতে ব্যর্থ হয়েছি। সবথেকে দুঃখের বিষয় হলো তাদের প্ল্যানগুলো সবথেকে বেশি গ্রহণ করেছে শিক্ষিতরা। নাম্বার 3, বাল্যবিবাহ। আমাদের সমাজের বর্তমান চেহারাটা সকলেরই জানা। ক্লাস 7-8-এর ছেলেমেয়েদেরকে অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে তুলতে দেখা যায়। ইন্টারেস্টিং বিষয় হলো আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন তোমরা এই বয়সে অবৈধ প্রেম করছো কেন, বৈধ বিয়ে করে নাও, তখনই তারা মুখস্থ উত্তর দিবে যে আমাদের এখনও বিয়ের বয়স হয়নি। কি আজীব ব্যাপার, তাই না? যে বয়সে অবৈধ প্রেম করা যায় সে বয়সে বৈধ বিয়ে করা যায় না। আসলে আমাদের সমাজের সিস্টেমটা এমনভাবেই গড়ে তোলা হয়েছে। এটা আমাদের সমাজে ছিল না, কিন্তু এটা পশ্চিমাদের থেকে আমাদের দেশে আমদানি করা হয়েছে। এখানে একটি বিষয় আমি ক্লিয়ার করে দেই, ক্লাস 7-8-এর ছেলেমেয়েদেরকে আমি বিয়ে করতে বলছি না,
তবে আমার প্রশ্ন হলো, যে বয়সে প্রেম করা যায় সে বয়সে কেন বিয়ে করা যায় না, অথবা যদি ওই বয়সে বিয়ে নাই করা যায় তবে সেই বয়সে কেন প্রেম করা যায়? প্রশ্নটি আপনাদের কাছে রইল। প্রেম আলাদা কোনো বিষয় নয়, প্রেম যে বিয়ের সাথে সম্পর্কিত এই পুরো ব্যাপারটাই তরুণ প্রজন্মের মাথা থেকে কাঁড়া হাওয়া করে দিল, নাকি এমনি এমনি হাওয়া হয়ে গেছে? নিশ্চয়ই নয়। আমরা মনে করছি এটি একটি ষড়যন্ত্রের অংশ। একজন তরুণ যে বয়সে তার সর্বোচ্চ প্রোডাক্টিভিটি ক্রিয়েটিভিটি দেখাবে, বড় বড় স্বপ্নজয়ে নেমে পড়বে, ঠিক সেই মুহূর্তেই তার কাছে পরিকল্পিতভাবে তুলে দেওয়া হয় নাটক সিনেমার অবৈধ ধ্বংসাত্মক গল্প। তরুণ প্রজন্ম সেটাকে জান প্রাণ দিয়ে গ্রহণ করে নেয়, এর ফলে যা হবার তাই হয়। লক্ষ তরুণের স্বপ্ন এবং সম্ভাবনাগুলো প্রেমপ্রীতির বলি হয়ে মাটি চাপা পড়ে। নাম্বার 4, লেখাপড়া শেষে একটি ভালো চাকুরি করতে হবে। চাকুরি শব্দের অর্থ কী? বাংলা অভিধানে আপনি যদি খোঁজ করেন তবে দেখতে পাবেন গোলামি করা, দাসত্ব করা। আমাদের সমাজের পিতামাতা থেকে শুরু করে একজন সন্তানের সর্বোচ্চ চাহিদা কী থাকে? তাদের চাহিদা থাকে ভালো পড়াশোনা করে একটি ভালো মানের চাকরি করতে হবে। আরেকটু বুঝিয়ে বললে, লেখাপড়া শেষে একজন ভালো চাকর হতে হবে। আমাদের সমাজ ব্যবস্থায় কেউ যদি পড়াশোনা শেষ করে একজন ভালো উদ্যোক্তা বা ব্যবসায়ী হতে চায়, তবে পরিবার এবং সমাজ থেকে তাকে অসংখ্য কথা শুনতে হয়। অপরদিকে লেখাপড়া শেষ করে একটি চাকুরি করতে পারলেই সমাজ তাকে খুব বাহবা দেয়। আমাদের সমাজের এভাবে মাইন্ডসেট আপ তৈরি হলো কীভাবে? আমরা গোলাম হওয়ার জন্য এত আগ্রহ কেন দেখাই? এটা কি স্বাভাবিক? নিশ্চয়ই নয়। ব্রিটিশরা 200 বছর শুধু আমাদের শাসনই করেনি, বরং আমাদের মাইন্ডসেট আপে গোলামের মানসিকতা ঢুকিয়ে দিয়েছে, যাতে করে ভারতীয় উপমহাদেশীরা কখনো মাথা উঁচু করে না দাঁড়াতে পারে। প্রিয় দর্শক, এমনও অসংখ্য চিন্তাভাবনা আমাদেরকে মানসিকভাবে ব্রিটিশের গোলাম বানিয়ে রেখেছে। আমাদেরকে জেগে উঠতে হবে, আমাদের চিন্তাগুলোকে নতুন করে রিভিউ করে নিতে হবে। যে চিন্তাগুলো আমাদেরকে বড় হতে দিচ্ছে না, উন্নতি এবং অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, সেই চিন্তাগুলো আমাদেরকে পরিহার করতে হবে। আমাদেরকে এমন কাজ, চিন্তা এবং মানসিকতা তৈরি করতে হবে যা আমাদেরকে কারো গোলাম নয় বরং মালিক বানাবে। জনসংখ্যার আধিক্য কখনো সমস্যা হতে পারে না, তবে জনসংখ্যা বা ম্যান পাওয়ারকে সঠিকভাবে কাজে লাগানোই একটি বড় চ্যালেঞ্জ। এমন কিছু সমস্যার কারণে আমাদের বাঙালি তরুণরা প্রায় 30 বছর ধরে বেকার থাকে। বাঙালি তরুণরা কেন 30 বছর পর্যন্ত বেকার থাকে জানতে হলে আমাদের এই ভিডিওটি দেখে আসুন।